এই উপনির্বাচনকে কেন্দ্র করে দলের যারা পৃষ্ঠা প্রমুখ, যারা বিগত 2018 সনে দলের জয়ের জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করেছে, এদিন এই ছয় আগরতলা প্রতিটি বুথ থেকে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার এই সম্মেলনে অংশগ্রহণ করে এই কথা বলেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি এদিন বলেন, এই পৃষ্ঠা প্রমুখদের উপর ভর করেই দল সরকার গড়েছিল। বলেন, আগামী দিনেও তাদের বিশ্বাস এরাই হবেন এই উপনির্বাচনে জয়ের মূল কারিগর। অধিকাংশ পৃষ্ঠা প্রমুখ এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, তাদেরকে মোটিভেশনের মাধ্যমে প্রতিটি বুথ থেকে দলের জয়কে হাসিল করা হবে। ছয় নং কেন্দ্রেও ভারতীয় জনতা পার্টির রেকর্ড ভোটে জয় লাভ করবে বলেও সাফ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে পৃষ্ঠা প্রমুখ, যারা বিগত বিধানসভা নির্বাচনে দলের জয়ের জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন, আজকে এই ছয় আগরতলা বিধানসভার প্রতিটি বুথ থেকে পৃষ্ঠা প্রমুখদেরকে নিয়ে এই সম্মেলন, যেখানে উপস্থিত থাকবেন আমাদের উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মহামন্ত্রীজি অজয় জাম্বুয়ালজি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজি, এবং এই পৃষ্ঠা প্রমুখদের উপর ভর করেই যেখানে আগামী বিগত দিনে আমরা সরকার গড়েছিলাম, আগামী দিনেও আমাদের বিশ্বাস এই নির্বাচনে তারাই হবে আমাদের জয়ের মূল কারিগর। আজকে তাই আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশ পৃষ্ঠা প্রমুখ এখানে উপস্থিত রয়েছে এবং তাদেরকে মোটিভেশনের মাধ্যমে আগামী দিনে আমাদের প্রতিটি বুথ থেকে বিজেপির জয়কে আমরা হাসিল করব, এবং এই ছয় নং যে বিধানসভার উপনির্বাচন সেটাতেও ভারতীয় জনতা পার্টি রেকর্ড ভোটে জয়লাভ। তিনি বলেন, কেন এই নির্বাচন হচ্ছে সেটা সবাই জানে। বলেন, যারা আয়ারাম গায়ারাম পার্টি, স্বাভাবিকভাবেই তাদের কোনো স্থায়িত্ব নেই, দিশা নেই। আজকে তাই এক দল থেকে অন্য দলে গিয়ে তারা থাকতে পারেনি, অন্য দলে চলে গেছে যে দলকে মন্দ বলে বেরিয়ে এসেছিল। তিনি বলেন, বিজেপি দল 25 বছর পর সরকার গঠন করেছে, সেখান থেকে আবার সেই দলে তারা ফিরে গিয়ে কমিউনিস্টকে তারা ফায়দা করে দিতে চাইছে। স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টিতে তাদের স্থান হয়নি, তারা চলে গেছে, তাই উপনির্বাচন সম্পন্ন হচ্ছে। এটা একটা অকাল বোধন, মানুষ তা মেনে নিচ্ছে না বলে সাফ বার্তা দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আর তার প্রতিফলন ঘটবে আগামী 23 জুন, 26 তারিখ যার ফলাফল বেরোবে। আর ভারতীয় জনতা পার্টি 4টি আসনেই জয়লাভ করবে বলে এদিন তিনি তার বক্তব্যে তুলে ধরেন। দেখুন, কেন নির্বাচন হচ্ছে এটা আপনারা সবাই জানেন। যারা আয়ারাম গায়ারাম পার্টি, স্বাভাবিকভাবেই তাদের কোনো স্থায়িত্ব নেই, দিশা নেই। আজকে তাই এক দলে থেকে অন্য দলে গিয়ে তারা সেখানে থাকতে পারেনি, আরেক দলে চলে গেছে, যে দলকে মন্দ বলে বেরিয়ে এসেছিল। বিজেপি দল সরকার গঠন করেছে 25 বছর পর, আজকে আবার পুনরায় সেই দলে ফিরে গিয়ে পাকাপত কমিউনিস্টকে তারা ফায়দা করে দিতে চাইছে বিজেপি সরকারকে ফেলে। স্বাভাবিকভাবেই তাদের ভারতীয় জনতা পার্টি দলে স্থান হয়নি, তারা চলে গেছে, তাই উপনির্বাচন সম্পন্ন হচ্ছে এবং এটা অকাল বোধন। এই অকাল বোধন মানুষ মেনে নেয়নি, স্বাভাবিকভাবেই তার প্রতিফলন ঘটবে আগামী 23 জুন নির্বাচনের ফলাফলের পর, মানে ভোটের মাধ্যমে যার ফলাফল বেরোবে 26 তারিখ, এবং ভারতীয় জনতা পার্টি 4খানা আসনে সেখানে বিপুল ভোটে জয়লাভ করবে। এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাফ জানান, নির্বাচনে এরা পরিযায়ী পাখি, সাইবেরিয়ান বার্ড। তারা নির্বাচনে লড়তে খেলা হবে স্লোগান তুলেছিল, এখন আর খেলা হবে এই কথা বলে না। আজকে এসেছেন, এলাম, গেলাম, দেখলাম, চলে গেলাম, এই হচ্ছে তাদের পলিসি। বিগত দিনে ছিল, এবারও হয়েছে, স্পষ্ট করে বলেন তৃণমূল এই রাজ্য প্রাসঙ্গিক, জনগণের হৃদয়ে তাদের কোনো স্থান নেই। পৌরসভায় খেলা হবে বলে স্লোগান তুলেছিল, আর ওনারাই বলেছিলেন তারাই খেলবেন, তারাই গোল করবেন। বলেন, তারা গোল করেছে, সীমিত হয়ে গেছে খেলা হবে স্লোগান, আবার এসেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, তারা আবার চলে যাবে, এটাই তাদের রাজনৈতিক পলিসি। সারা বছর যারা মানুষের সঙ্গে থাকে না, মানুষও তাদের গ্রহণ করে না। আপনার উত্তর লুকিয়ে আছে যে নির্বাচন এলে এরা পরিযায়ী পাখি, সাইবেরিয়ান বার্ড। তারা নির্বাচনে লড়তে খেলা হবে স্লোগান তুলেছিল, এখন আর বলে না এই কথা খেলা হবে। আজকে এসছেন, এলাম, গেলাম, দেখলাম, চলে গেলাম,
এই হচ্ছে তাদের পলিসি, বিগত দিনেও ছিল, এবারও হয়েছে। তৃণমূল এই রাজ্যে অপ্রাসঙ্গিক, তৃণমূল এই রাজ্যে মানে ইরিলিভেন্ট, তাদের কোনো স্থান নেই জনগণের হৃদয়ে। খেলা হবে স্লোগান তুলেছিল পৌরসভায়, আমরা বলেছিলাম আমরা খেলবো, আমরাই গোল করব, আমরা গোল করেছি, স্তিমিত হয়ে গেছে খেলা হবে স্লোগান। আবার এসছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, তারা আবার চলে যাবে, এটাই তাদের রাজনৈতিক পলিসি। মানুষের সঙ্গে যারা থাকে না সারা বছর, মানুষও তাদেরকে। মঙ্গলবার ৬ আগরতলা মণ্ডলের উদ্যোগে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে আয়োজন করা হয় আগরতলার হিন্দি স্কুলে। সেখানে উপস্থিত থেকে এভাবেই নিজের বক্তব্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন এই সম্মেলনে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী ডক্টর অশোক সিনহা সহ আরও অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।